কুদরতি হাতে আমাদের অস্তিত্ব, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে তৈরি করছে, শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায় পড়াইছে, সৌন্দর্যের ভাণ্ডারটাও আমাদের উপরে ঠেলা দিয়েছে। নাহলে কেন বলতেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার মতো সুন্দর রূপও কাউকে দেই নাই আর তোমার মতো সুন্দর গঠনও কাউকে দেই নাই। আপনি বলবেন পড়ি বলে বড় সুন্দরী, প্রবাদ বাক্য তো আগেই বাংলার দুনিয়াতে আছে, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পড়ি তো কোনোদিন দেখি নাই, ঠিক না? না দেখি খালি রটতে শুরু করছি, পড়ি বড় সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য তো আগের থেকেই আসছে, যাকে না দেখছি সে বড় সুন্দরী, আর যার হাতে রান্না না খাইছি সে বড় রাধুনী। পড়ি তো দেখি নাই, না দেখি বলতেছি সুন্দরী। আসলে পড়ি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সবচেয়ে সুন্দর। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন? তাও শুধু ডাইরেক্ট বলেন নাই, চার কসমের পরে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, চারটা কসমের পরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ গঠন তোমার মতো সুন্দর কাউকে দেই না, গঠন না রূপ, রূপ আল্লাহ কাউকে দেয় যদি দিতেন তাহলে তো ঈশ্বরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছে, মা হাদা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হয়তো হয় কি করে, এত সুন্দর কি মানুষ হয়, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ জবাব দিয়েছেন, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়, কেননা ফেরেশতা হুকুমের তৈরি, ফেরেশতা হুকুমের তৈরি আর মানুষ কুদরতি হাতের তৈরি। মানুষকে ফেরেশতা কাল্লা হুকুম দিয়ে তৈরি করছে, কুন ফাকান, এই জন্যই তো ফেরেশতারা বলছিলেন আল্লাহকে, আল্লাহ অভিমত দিলাম যে বানায়া কি করবেন, বানায়া আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, কেন বানাবেন, জমিনটা এমনিই তো পবিত্র আছে, এটাকে অপবিত্র করবেন, সারা দিন ফিতনা ফাসাদ করবে, গুনাহ করবে, রক্তে রঞ্জিত করবে, কেন বানাবেন? গুণগানের প্রয়োজন, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার গুণগানের জন্য যথেষ্ট। আর বিবেক দিয়া ভাবলে দেখা যায় যথেষ্ট হওয়ার কথাও, কেন জন্ম জন্ম লগ্ন থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে, তো সেজদাই আছে, লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফু, বিমুখ হন না, এদিক ওদিকও তাকান না, তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না। কেয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিয়ে উঠবে আর বলবে, মা আবাদ না হাক্কা ইবাদতি, আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগি আমাদের দ্বারা হয় নাই। আর আমরা সারা দিনের ভিতরে কয়বার আল্লাহ বলি বলেন, নিজেকে প্রশ্ন করেন, কয়বার বলি, অথচ ভক্ত করি সব আমরাই, রেস্তা কিন্তু কিছুই ভোগ করে না, ভোগের উদ্দেরা কোনো সৃষ্টি কিছু ভোগ করে না, যদি ভোগও করে তো তা আমাদের জন্য করে, গরু ঘাস খায় আপনার জন্য আমার জন্য, যেন মোটা তাজা হয়, চর্বি সর্বি হয়, গোস্ত চাবাইতে মজা লাগে, খাইতে মজা লাগে, আইটেম একশে এক হয়, সে ঘাস খায় আপনার আমার জন্য, দুধ দেয় আপনাকে আমাকে, ঠিক না? গাছের ফল কি ফল গাছের জন্য হয়, আজ পর্যন্ত কোন গাছ নিজের ফল একটা চাইখা দেখছে, চাইখা দেখা বোঝেন, আরে চাখা বোঝেন, চাখা টেস্ট করে দেখছে নাকি কোনো গাছ যে আমার চোষা কেমন হলো? হ্যাঁ, চোষা দিয়ে মজা কে নেয়, আপনার আমি নেই, ঠিক না? হাড়িভাঙ্গা দিয়ে কোনোদিন হাড়িভাঙ্গা গাছ দেখছে নাকি যে আমি এত বড় দামি ফল দেই, একটু চাইখা দেখি এটার মজা কীরকম, সে তো কোনোদিন চাইখা দেখে না।
হারিবাঙ্গা বলেন আর ল্যাংড়া বলেন আর স্যাংড়া বলেন, হ্যাঁ কি বলেন, সজনি বলেন আর যেটাই বলেন, গাছ কোনোদিন নিজের জন্য ভোগ করে, নিজের জন্য না, আপনার আমার জন্য। নদী নালা যদি মাছ দেয় তো আপনার আমার জন্যই দেয়, ঠিক না? কর্তা আজ পর্যন্ত একবারও একটা ইলিশ বাইজা খায়া দেখে না। আমরাই ডেলি চলে যাই, ঠিক না? কোথায় মাওয়া চলে যাই, ঠিক না? কি আসে না বড় বড় হোটেল, গেছেন কখনো? জানসান না তো, তাহলে দেখবেন কোথায় যায়েন, তারপরে দেখেন এখন যায়া দেখেন কেমন লাইন লেগে রয়েছে, ঠিক না? মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া দেখে না, যে এত মজার ইলিশ দেই, আমি একটা ফ্রাই করে খায়া দেখি, প্রমাণ আছে নাকি? হ্যাঁ পাওয়া যাবে না, দূরবীন দিয়ে দেখলে বিজ্ঞানও বাহির করতে পারবে না। সব আপনার আমার জন্য, আপনার আমার জন্য। এই জন্য ফেরেশতার আল্লাহকে বলছিলেন, আল্লাহ কেন বানাবেন, অভিমত আমাদের বানান না, সর্ব আগে আপনাকে বলবে। আর সত্য এটাই, মানুষের দিকে তাকাইলে দেখা যায় 24 ঘন্টা আল্লাহর ভোগ করে, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব কেড়েছে, এক ফোঁটা পানি না, গান বেশি দূরে যেতে হবে না, মতিঝিলের এরিয়া হাসপাতাল আছে, এই রোডও হাসপাতাল আছে, ঠিক না? যা জিজ্ঞেস করে দেখেন কয় ফোঁটা দেওয়া হয় মানুষ, এক ফোঁটাই ভিতরে যায়, আড়াই থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়, একটা ডিমের থেকে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করে, একটা ডিমের থেকে তৈরি করে দাঁড় করায় দিলেন। নিশ্চয় আসছিলাম জমিনে, যেটা আল্লাহ নিজে ইঙ্গিত দিতেছেন, কুন্তা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলে মার পেটের থেকে যখন আসছিলে, বড় নিশ্চয়। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, বলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোমার কাছে ছিল না, বলা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, বলা আলাকা আইনুন তাম্বুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, বলা আলাকা আকলুন তুমাইয়েস, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না, বলা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না, বলা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত আজকে কর্ম করে ওই দিন ধরার ক্ষমতাও ছিল না, রিজিলুন তামসি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, কুনতা সগীর, তুমি বড় ছোট ছিল, কুনতা যাইফা, তুমি বড় দুর্বল ছিল, কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল, এতটুকু অজ্ঞ ছিল, হায় ফালা তাআলামুনা শাইআ, কুরআন বলে তুমি কিচ্ছু জানছো না, সৃষ্টির ভিতরে সবচেয়ে অজ্ঞ হিসাবে তুমি অস্তিত্ব নিয়েছো, আমরা তোমাকে আস্তে আস্তে সাজাইছি, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসছি, আইন তান্দুর, এখন চক্ষু দেখে তো দেখার মতো দেখে, নিসাম তন্তে, সবান বলে তো তলোয়ারকে পর্যন্ত পিছিয়ে রেখা, কি মনে হয় বোঝেন না? মানুষের বাসা দিয়েও তো মানুষ মানুষকে কাটে না, কাটে না, হ্যাঁ বাসা না তলোয়ার যেন, ঠিক না? তলোয়ার আর কি কাটে, নাহলে আরবিতে এই প্রবাদ তো কেন আসতো, যারা হাত সিনানি দাহাল দিয়ামু ওলা ইয়ালতামু মা জারাহাল লিসানু, ছুরি দিয়া কাটলে একটু দাগ একদিন মুছা যায়, কিন্তু কেউ যদি কেউকে মুখ দিয়া কাটলো, বাসা দিয়া কাটলো, তাহলে এই দাগ জীবনে কোনোদিন মুছে না, ওকে দেখতে ধরি চাঁদটা চাঁদের মতো বাইসা উঠতে দেরি করে না, চাঁদ যেরকম 14 তারিখের বাইসা ওঠে, ঠিক ওকে দেখলে সাথে সাথে মনে পড়ে ওই লোক না তুমি যে আমাকে মুখ দিয়া কাটছিলা, এটার দাগ কোনোদিন মিছে না, তাহলে বলে এখন তোমার জবান বলে
আকলন তোমাইয়েস তোমার প্লেন এখন ভালো মন্দ বোঝে শুধু বোঝে না আবিষ্কারের পাহাড় লাগায় দিত কিন্তু মারপেটের দিকে যখন আসছিলে তো তুমি আর তোমার ব্রেন ভালো মন্দ কিচ্ছু বুঝত ফুল দেখলো হাত বাড়াইতে আবার কয়লা দেখলো হাত বাড়াইতে দুটোই লাল দেখা হাত বাড়ায় তুমি বুঝতে না যে এটা কয়লা এটা ফুল তদ্রুপ কল্ব তাতাফাক্কার দিল এখন চিন্তা করে ইয়াদ তফতিশ হাত এখন ধরে রিজিল তামসি পাও এখন চলে কব্বর তুক তোমাকে আমি বড় করছি কব্বাই তুক তোমাকে আমি সুঠামত্ব দিছি আল্লাম তুক তোমাকে আমি শিক্ষা দিছি ও আগ্নাই তুক তোমাকে চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ শুধু ছেড়া দেন নাই এতটুকু শেষ না আল্লাহ বলে ২৪ ঘন্টা তোমাকে সুরক্ষিত করবে আর কুরু কাবালা ও তানসানি ২৪ ঘন্টায় তুমি আমাকে একবার আল্লাহ ভুলা ডাকো এটা তো বহুত দূরের কথা আল্লাহ বলে ডেলি তোমার দুয়ারে যে পাঁচবার তোমাকে ডাকি তারপরও তুমি আসো না যদি পাঁচবার কিন্তু আল্লাহ আমাদের কানের ভিতরে ধ্বনি দেয় আল্লাহ ডাকে কাছের থেকে আজান কি আল্লাহ ডাক আল্লাহ ডাক কজন মানুষ সাড়া দেয় কজন মানুষ ছুটে আসে কজন মানুষ ছুটে আসে কয়টা অফিস থাইমা যায় যে আল্লাহ ডাকছে চলো আগে সাড়া দিই তারপরে অফিস দেখা যাবে কয়জন কর্মব্যস্ত মানুষ আজানের আওয়াজ শুনলো আর সাথে সাথে অফ হয়ে গেল কয়জন শতকরা কয়জন পাঁচজন ১০ জন ১৫ জন ২০ জন এর বেশি তো না হ্যাঁ ২৪ ঘন্টা বুক করে কাজটা বুঝে আসে না মনে হয় বুঝে আসে না তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখাই সারাদিন অক্সিজেন কান না কয়টাটা বিলপে করি হ্যাঁ মডার্ন হাসপাতাল তো এখান থেকে বেশি দূরে না মনে নেই ২০২০ কাহিনী করোনা লগ্নের কাহিনী মনে নেই আধা ঘন্টা অক্সিজেন ৮৪,০০০ টাকা দিই মিডিয়ায় তো এখনো সার্চ দিলে পাওয়া যাবে মুছে তো যায় নাই কি ২৪ ঘন্টা অক্সিজেন নেই কটা বিল দিন ৫ বেলা ডাকছিলেন তারপরও আসি না ঠিক না ৫ বেলা ডাকছিলেন তারপরও আসি না সারা দিনে একবারও আল্লাহ বলে ডাকি না তারপরও সুরক্ষিত হতে এটাই বলছে আজ করু কালা হতেন সানি ২৪ ঘন্টা তোমাকে সুরক্ষিত করা চলছে যদিও তুমি ২৪ ঘন্টা ভুলা থাকো কিন্তু বুক করো সব আমারই অক্সিজেন ২৪ ঘন্টা কান নেই নেই কোনটা পিউর ছাড়ি কি ওটাকে আবার পিউর করেন কে কি বলেন না মতিঝিলে শিক্ষিত মানুষ বলবে গাছ পিউর করে ঠিক না হ্যাঁ তাহলে আমি বলবো ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু আরে মিয়া বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের চেয়েও কম যেটা ছাড়লাম দূষিত ওটা কি আল্লাহ ওই মুহূর্তে কুদরত দিয়ে পিউর করে আমাকে টানতে দিল আল্লাহলে যেটা ছাড়ছিলাম ওটাই যদি টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম আবার টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম আবার টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম তাহলে দেখা যেত ১ মাস ১.৫ মাস ২ মাস ৩ মাসের মাথায় আমার ফুসফুস পাউডার হয়ে আমার হাতে চলে আসে পুরো ড্যামেজ হয়ে যেত আমাকেও বলতে হইতো যাক বাদেই দিলাম আমাকেও বলতে হইতো কাহিনী বহুত আছে আল্লাহ বলে ২৪ ঘন্টা তোমাকে সুরক্ষিত করি একবারও তো আল্লাহ বলো না ২৪ ঘন্টার ভিতরে ৫ বার ডাকে
আমার দুয়ারে যা ডাকে কিন্তু তারপরও 100% না 20% মানুষ হবে না যে সাড়া দেয় আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ শান্তি 24 ঘন্টা তোমার সাথে আমি লোকচুরি খেলি নাইলে দুনিয়ার কানুনের বিরোধিতা করতে দেরি ফাইন লাগতে দেরি হয় না ঠিক না জি ফাইন লাগে তো না লাগে না নাইলে মানলাম একবার দুইবার মাফ করে দিল কিন্তু বারবার তো মাফ করবে না কি আল্লাহ বলে 24 ঘন্টা গুনাহ করো আমি 24 ঘন্টা লোকচুরি খেলি কাউকে জানতে দেই না কাউকে জানতে দেই না তুমি গুনাহ অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোমার গুনাহ মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুমি গুনাহ ভালোবাসো আমি লুকানো ভালোবাসি তোমার গুনাহ অভ্যাস আমার লুকানো অভ্যাস 24 ঘন্টা লুকোচুরি আমি কাউকে জানতে দিই না যদি রাত্রের গুনাহ দিন আলাদেরকে জানতে দিত তাহলে সত্য এটাই হইতো আমাদেরকে কেউ সালাম দিত না সবাই জুতা দেখাই এরকম গুনাহ আমাদের জীবনে বহুত আছে যে আল্লাহ লুকায় রাখতেছে কাউকে জানতে দেন না ফেরেশতাদের কথা ছিল আল্লাহ কেন বানাবেন এদেরকে গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছেন তো ফেরেশতাদের আবেদন ছিল ফাজাআল্লাহুমুদ দুনিয়া তাদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন আফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি অফাদ খালাকতুকুম বি আমরি তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কি করা ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত বলছে জালতু লাহুম দুনিয়া ওয়াল আখিরা মানুষকে দুনিয়া দিলাম আখিরাত আমরা কি করব আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকবিরুনাহুম তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা সেবা করবে সেবা করবে আপনার আমি যে চলি বাপনিয়া বাবুই বললাম পরের শব্দটা বললাম না পরের শব্দটা বললে অনেকে সইতেও না পারি এই জন্য পরের শব্দটা বললাম না বাপ শব্দটাই বললাম বাপ বোঝেন কি বাপনিয়া চলে না আচ্ছা এই শব্দটা নাই বললাম বাপনিয়া চলে আপনার আমি যে বাপ নিয়ে চলি বাপ নিয়ে যে চলি সমাজের অধিকাংশ মানুষই বাপ নিয়ে চলে এটা এমনি চলে না আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখাই চোখে দেখার কি উপাদান আছে আমাকে WHO-র কাছে সার্চ করে দেখায় WHO চিনেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনেন ওইখানে সার্চ দিয়ে আমারে দেখান যে চোখ কি দিয়া দেখে কোন উপাদান দিয়া দেখে চোখে কোন উপাদান নেই তারপরও দেখে একটা ক্যামেরা দিয়া দেখে না এক চোখে 13 কোটি ক্যামেরা দুই চোখে 26 কোটি দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়া চোখ দেখে কোন উপাদান নেই কোন উপাদান নেই কানে শোনার কোন উপাদান নেই এইখানে বলার কোন উপাদান নেই ডাক্তার বলবে হার্ট চলে বাল্ব দিয়ে আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়ে কখন বলবে জানি না বাল্ব কি দিয়া চলে আপনি কিডনি কিভাবে চলে 24 ঘন্টা ছাকতেছে যা রাখার রাখতেছে যা রাখার না তাকে আউট করতেছে যাকেটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয়ের দিকে আমি একটু দূর থেকে নিয়ে যেতেছি কথা লম্বা হবে না তো অল্পই হবে দোয়া করি আল্লাহর কাছে বুঝে আসো বুঝে আসলে রাস্তা খুলবে আর যদি বুঝে না আসে তো চলে যাব থাকার সুযোগ এখানে কারো নাই কারো নাই
চলে যাব যিনি পাঠাইছেন ওনার কাছেই যেতে হবে ওয়ালাউ ফি গুরুজি মুশাইয়্যিদা যত টেকনোলজি দিয়ে আমি প্রতিরোধ করি না কেন দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও যদি প্রতিরোধ করি আল্লাহ বলে ইদা যা আজালু সীমা রাখার পা দিতে দেরি ফিরোজ শাহির কথাই সত্য এক মিনিটের নাই ভরসা ফিরোজ শাহির কথাই সত্য এক মিনিটের নাই ভরসা এটাই সত্য সীমা রাখার পা দিতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব ওয়ালাউফি গুরুজি মুশাইয়্যিদা যত ধরনের নিচ্ছিদ্র বেষ্টনী তুমি দাঁড় না করাও পারো তুমি নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাইতে কিন্তু আমাদের জন্য প্রতিবন্ধকতা হবে না আমরা উঠায় নিয়ে আসবো তোমাকে দুনিয়া খালি দেখতে থাকবে যে এটা উঠা গেল তো গেল কিন্তু কোথাও তো ছিদ্র নাই কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে বাহির হয়ে গেল একটা উদাহরণ নেন প্লেনেও তো মানুষ মারা যায় ঠিক না না যায় না ওইখানে ছিদ্র কোথায় এখানে কি ছিদ্র আছে হ্যাঁ না ছিদ্র করা যায় তাহলে তো ক্রাশ হয়ে যাবে ঠিক না মালাকুল মউত আসলো অপারেশন করলো সাকসেস হইলো উঠায় নিয়ে চলে গেল সে তো একাও আসে নাই সে তো টিম নিয়ে আসছে চিনিয়া টিম নিয়ে আসছে পুরো ফুল টিম ওজন থেকে উঠায় নিয়ে গেল কেউ জানলো না কেউ দেখলো না কিভাবে চলে গেল আল্লাহর কথাই সত্য থাকার সুযোগ এখানে কারণে চলে যেতে হবে চলে যেতে হবে আর এটাকে ফেরেশতাই পরিচালনা করতেছে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই জন্যই আল্লাহ বলছে তোমরা মানুষের সেবা করবা এই বডিটা চালায় ফেরেশতা আল্লাহর কুদরত দিয়ে চলে আল্লাহর প্রযুক্তি দিয়ে চলে আমাদের হাতেও প্রযুক্তি আছে আল্লাহরও প্রযুক্তি আছে না নাই হ্যাঁ আপনি ভাবেন প্রযুক্তি আপনারই আছে আপনি ভাবেন মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে আপনার দিলের উপরও সিসি ক্যামেরা লাগানো আছে যদিও আপনি দেখেন না আমি দেখি না এটার উপরে সিসি ক্যামেরা লাগানো আছে ফিট করা আছে তার বিহারা নাহলে আল্লাহ কেন বললো ইয়ালামু ফাইনাতাল আ'যুনি ওয়া মা তুখফি সুদুর তুমি দিলের অন্তরের অন্তঃস্থলে কি লুকায় রাখছো এটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখতেছি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো তাও আমরা বুঝতেছি যে তুমি চোখের ইশারায় চোখের টিপ দিয়া কি বুঝাইতে চাই বিদায় চলেন মেইন কথার দিকে চলে যাই এই জন্যই আমল দ্বারা নিজেকে ফুটাইতে হবে নিজেকে ফুটাইতে হবে নিজেকে ফুটাইতে হবে আমল দ্বারা তখনই আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব রসুলের কাছে আকর্ষণের পাত্র হব তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হব তখনই দেখব তখনই সময় আসবে তখনই দেখব আছে দুনিয়াতে মানুষ আছে তখনই দেখব তখনই দেখব যে রসুল আইসা রাত্রে আমাকে দেখা দিয়েছে বড় মসজিদের প্রয়োজন আছে যে পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্ন দিয়েছে বোঝা গেল আমি আকর্ষণের পাত্র এখনো হই নাই যদি হইতাম তাহলে স্বপ্নে দেখা দিতেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছোট জীবনটা এই জন্যই ষাট সত্তর বৎসরের আপনার আমার দায় দায়িত্ব আল্লাহ নিছেন এই জন্যই দায় দায়িত্ব নিছেন তাহলে আল্লাহ যদি বড় না করতেন বাওনাকে আল্লাহ বড় করে নেয় বাওনা চিনেন হ্যাঁ চিনেন হ্যাঁ ওকে আল্লাহ বড় করে নেয় দুনিয়ার কোনো মেশিন নাই ওকে এক ইঞ্চি বড় করে দেখা যাবে হ্যাঁ যদি হইতো তাহলে আমেরিকাতে কোনো শর্ট ফিগার হইতো না ওইখানেও বাওনা পাওয়া যায় না নাই উন্নত দুনিয়ায় আছে না নাই হ্যাঁ না থাকলে আমার কাছ থেকে পিকচার নিয়ে যান আমি দেখে আসছি আমি দেখে আসছি এখানেও আছে শর্ট ফিগার
অস্ট্রেলিয়াও আছে, জাপানেও আছে, উন্নত থেকে উন্নত দুনিয়ায় আছে। তাহলে মানুষকে লম্বা করে দেবেন উনি করে নাই, তোমার করার কোনো সুযোগ নাই। উনি করে নাই, তোমার করার কোনো সুযোগ নাই। উনি লম্বা করছে, তুমি পাউকাইটা খাটো করতে পারো, এছাড়া খাটো করার কোনো সুযোগ কোনো সুযোগ তুমি পাউকাইটা খাটো করতে পারো, কিন্তু এছাড়া খাটো করার কোনো সুযোগ নাই। আল্লাহ লম্বা করছে, তুমি সুযোগ খাটো করবে। আল্লাহ মোটা করছে, ডায়েট কন্ট্রোল করা চিকন হওয়ার কোনো সুযোগ নাই। আছে না অনেকজন না খেয়া থাকি সারাদিন, কিন্তু তারপরও ওয়েট কমে না, ঠিক না? হ্যাঁ, তারপরও ওয়েট কমে না। আল্লাহ হরমোনি এরকম দিছে যে না খাইলেও মোটা হবে, খাইলেও মোটা হবে, ঠিক না? এই হরমোন চিনেন? হ্যাঁ, হরমোনি এরকম দিছে যে এটা মোটাই হবে, ঠিক না? কি হবে? মোটাই হবে। আল্লাহ যা হোক, যেটা বুঝে গেছিলাম তাহলে দোস্ত, যতক্ষণ কিন্তু আমল না আসবে, আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। মানুষের জীবনে আমল আসুক, আমল আসুক, আমল দ্বারা আকর্ষণের পাত্র। তাহলে এই জীবনটাই যদি শেষ হইতো তাহলে তো কোনো প্রশ্নই ছিল না। এই জীবনটা তো শেষ না, এই জীবনটা শেষ না, এখানেই শেষ না। বলতে পারি যে দুনিয়াই শেষ? না না না, দুনিয়াতে শেষ না। যদি দুনিয়াতে শেষ হইতো তাহলে উনি বলতেন না, লা তুসালুন্না আনি নাঈম, তোমাকে প্রত্যেক নেয়ামতের হিসাব দিব, তোমাকে প্রত্যেক নেয়ামতের হিসাব দিব। আজকে হয়তো নেন না, বিল নেন না, আজকে বিল নিলে এক লিটার এক টাকাও যদি হইতো তাহলে ডেলি 550 টাকা আমাদেরকে দিতে হতো শুধু অক্সিজেনের। পর শ্বাস যদি 1 পয়সা হইতো তাহলে ডেলি আমাদেরকে 1600 টাকা পে করতে হতো 24 ঘন্টায়। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস, যদি অক্সিজেনের নিতেন এরকম, যদি অঙ্গের সবগুলা নিতে থাকতেন তাহলে দিল দিতে দিতে চান শেষ, কিচ্ছু বিল নেন না। কিন্তু হ্যাঁ, সত্য এটা হিসাব কিতাব নিবেন যেটা ইঙ্গিত দিছেন, হিসাব কিতাব অবশ্যই নিবেন, অবশ্যই কেয়ামতের মাঠে নিবেন, অবশ্যই অবশ্যই নিবেন। লা ইয়াজাল কদম আবদ, তার পাও হেলাইতে দিবেন। চার জিনিসের জবাব যতক্ষণ পর্যন্ত না, কবরে তিন জিনিসের জবাব দিতে পারবে, তারপরে আগে, এর আগে আগে না। দুনিয়ার পরিচয় পরিচিতি এটা এইখানেই চলবে, আইডি কার্ড কোমরে ঝুলান আর চেপে ঝুলান আর গলায় ঝুলান। আইডি কিন্তু এখন তিনভাবে ঝুলায় রাখে, ঠিক না? কি ভুল বললাম? কেউ কোমরের ভিতরে ঝুলায় রাখে, বাহির থেকে দেখা যেতে থাকে, ঠিক না? চেন দিয়ে ঝুলায় রাখে, কেউ জেবে রাখে, আবার কেউ গলায় ঝুলায় রাখে। যেখানেই ঝুলায় রাখেন এই আইডি ওইখানে চলবে না, কবরে চলবে না, কোনো আইডি চলবে না। যদি চলতো তাহলে আমি প্রমাণ দিতেছি একজন একটা চলবে, আবু তালেবের জন্য চলবে। আপনি আবু তালেবকে চিনেন না? চিনছেন এতটুকু, আল্লাহ রসুলের চাচা, এতটুকু চিনছেন, আর এর বেশি চিনেন না। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আল্লাহ রসুলকে বুকে রাইখা পাকছেন, বুকের ভিতরে রাইখা পাকছেন, 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত পাকছেন। যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। খেজুর গাছে জুমার দিন ট্যাক লাগায় খুতবা দিতেন, মেম্বর তৈরি হয়েছে যখন তো পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই, পুরো মসজিদ শুনতেছিল, কাঁদতেছে বাচ্চার মতো ফুফায়া ফুফায়া। আল্লাহ রসুল নাইমা আয়েশা জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? সান্ত্বনা দিছেন, এই কথা বলে তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তারপরে ঠান্ডা, এর আগে ঠান্ডা নেই।
যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, বিচ্ছেদ ঘটলে খেজুর গাছও চোখের পানি জড়ায়, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। গুই সাহেবকে ইশারা করছেন, জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিয়া বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমুল কিয়ামা। দুজাহানের বাদশাহ, আপনার ইঙ্গিত হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। হাদিস অনেক লম্বা, আমি শর্ট করতেছি। গাছ দূর থেকে দেখতেছিল আল্লাহর রসুলকে, মন ভরতে ছিল না, হাত উঠায় বলছে, মালিক অনুমতি দেওয়া যায় না, কি করবে, আপনার বন্ধুকে একটু কাছের দিকে দেখা আসি। আল্লাহ গাছকে অনুমতি দিয়েছে, মানুষের মতো হাইটা মাসার সামনে দাঁড়াইছেন, আর দীর্ঘক্ষণ দেখা আবার জায়গায় দেয়া লেগে গেছেন। যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ রসুলের সামনে যখন ফিরা করছি, আল্লাহ রসুল বলছে, ও দূর থেকে আমাকে দেখেছিল, মন ভরতে ছিল না, এই জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে মাথার কাছে দাঁড়ায় আমাকে দেখা গেছে। এরকম এক কাহিনী না, হাজারো কাহিনী। বিদায় হজে আল্লাহ রসুল সাসন যখন উট জব করতেছিলেন, তো উট কার আগে কে আস ছুরির নিচে আসবে ঝগড়া করতেছিল, ঝগড়া চলতেছিল যে কার আগে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা নিজের হাতে করছেন, 60টা পর্যন্ত, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। তো দৌড়াইতেছিল উট যে কার আগে কে যাবে। গাদা আল্লাহ রসুলকে চিনছেন, আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়াফুর নাম। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যান, সবাই সয়া গেছে এই ব্যথা, কিন্তু গাদা সইতে পারে না, সে তো মাথা উঁচা করে দৌড়াইতেছিল আর মদিনার গলিতে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর হয়ে গেছে। এখনো মসজিদের সাজারা রাখা আছে মক্কায়, যারা হজে যায় তারা দেখে মসজিদের সাজারা, এটা হলো ওই গাছ। আল্লাহ রসুল যখনই ওইখান দিয়ে যাইতেন, তো গাছ আল্লাহ রসুলকে সালাম করতেন, সালাম ইয়া রসুল। যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে, সুতা জ্বালানোর ক্ষমতা রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান প্রমাণ, কিন্তু আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামাইছে। কবরটা এখনো যে জায়গায় রাখা আছে আমি চিনি, আবু তালেব কোন জায়গায় জন্ম নিয়েছে এটাও চিনি, মা বাপ যেখানে নিচে কফ করে এটাকে প্রশস্ত করতে যায়, আবু তালেবের ঘরটা মাতাপের ভিতরে চলে আসে, আবু তালেবের জন্মের জায়গাটা মাতাপের ভিতরে চলে আসে, যেই ঘরে মারা গেছে ওই ঘরটাও মাতাপের ভিতরে চলে আসে। কবরটা এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে, কিন্তু পরিচয় কাজে দেয় নাই, পরিচয় পরিচয় কাজে দেয় নাই, নিজেকে ফুটাইতে পারে নাই, আকর্ষণের পাত্র বানাইতে পারে না। অথচ ফেরাউনের কৃত দাসী আকর্ষণের পাত্র বানাইছে, এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, আমার নাকে ওই ঘ্রাণ আছে, ওই কবর রাখা আছে এখনো দুনিয়াতে, এখনো ডেলি হাজারো মানুষ যায়, পুরাটা প্যাক করা একটা ছোট ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যতটুকু বাহির হয় সারা দিন যত লোক পর্যটক আসে ওই গ্রামে সবাই মোহিত হয়ে যায়। আমার বিশ্বাস, যার নাকে একবার ওই গ্রাম লাগছে, ও কোনোদিন আর পারফিউম ব্যবহার করার সুযোগ পাবে না, কেন না দুনিয়ার পারফিউম ব্যবহার করতে গেলেই পারফিউম ওকে ধিক্কার দিবে যে এই গ্রাম শোনার পরে তুই আবার এই গ্রাম লাগাস তো লাগাস কি। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছিলেন, দিন এই জন্যই দিছেন আমাদেরকে ফুটানোর জন্য, আকর্ষণের পাত্র বানানোর, আখেরাতকে কুছানোর জন্য। চলে যাব, নবীজি সব দেখা ইসা বলছেন, সবাই সব কিছু দেখা ইসা আমাদেরকে বলছেন, কি রাখা আছে উম্মতকে একটা জিনিস নাই যেটা বলেন না, জান্নাত পুরো খোলা বলছেন, কি রাখা আছে সেক্টর কয়টা এটাও বলছেন, জান্নাত কয়টা এটাও বলছেন, দরজা কয়টা এটাও বলছেন, কি রাখা আছে তাও বলছেন,
পুরাণও বলছে কি চাও মা যা তোমার মন যাবে তা পাও চাইতে দেরি পাইতে দেরি হবে না চাইতে দেরি হইতে পারে কিন্তু পাইতে দেরি হবে আজকে তো আমরা দুনিয়া নিয়েই মস্ত হয়ে গেছি না পাঁচবার আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে নামাজের জন্য ডাকে এমন না নামাজ তো একটা বাহানা মাত্র আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ নিজের সাথে দেখা করার জন্য ডাকে নিজের সাথে এই উম্মতকে ডাকে কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নাই নামাজ দিয়েছেন কিন্তু বলছে না আমি ডেকে নিব কিন্তু বন্ধুর উম্মতকে বলা দিয়েছেন বন্ধুকে কানে কানে বলা দিয়েছেন মিয়া যান বন্ধু পাঁচ অক্ষ মুসা আলাইহিস সালাম বলতেছিল পাঁচ অক্ষ পড়বে না পঞ্চাশকে পাঁচে আই না বলছে মিয়া যান মুসা আলাইহিস সালাম বলছে আমার উম্মত দুই বেলা পড়ে না আপনার উম্মত পাঁচ বেলা কই থেকে পড়বে আল্লাহ কানে কানে বলা দিছে মিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় নিব এত চিন্তা করেন কেন আমি ডাইকা ডাইকে পড়ায় নিব যদি না পড়লো আমি একটু পিছনে যাইতেছি যদি না পড়লো তাহলে কি এক মাস দিব যেই মাসে সারা বৎসরের ফরজের রিকোভারি হওয়ার পরেও রিকোভারি হওয়ার পরেও তারপরও বিরাট বড় একটা গাঁটটি থেকে যাবে বিরাট বড় গাঁটটি মনে বুঝিতে পারি রমজানের ফরজ কয় গুণ হয় হ্যাঁ দুগুণ তাহলে এক মাস পড়ছেন মানে কয় মাস পড়ছেন বৎসরে মাস কয়টা বারোটা বাদ দেন তারপরও কত থাকে আটান্ন মাস আপনার ঘাটতির ভিতরে রয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে মনে হয় এটাও কম মনে হয়েছে যে আটান্ন মাস মাত্র আমার বন্ধুর উম্মত যাদেরকে আমিও ভালোবাসি যেই বন্ধুকে আমি ভালোবাসি বন্ধুর সুবাদে আমি উম্মতকেও ভালোবাসি মাত্র আটান্ন মাস আমার বন্ধুকে বলছে বন্ধু বলা দেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর আরো এক হাজার মাস যোগ করে নিতে বলেন কিন্তু রমজানে কয়জন কমর কাছা দিয়ে এক মাস আবাদত করছে